মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, এখন বাজে হচ্ছে 8:37। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। মিঠুস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত, তোমরা সবাই আমার সাথে থাকো। তো দেখো, আমি সকালবেলা এখন চা বসিয়ে দিয়েছি। আজকে একটু সকাল সকালই হয়ে গেল, আমি চা বসিয়ে দিয়েছি, মেয়ের খাবারও রেডি করে নিয়েছি, কিন্তু আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। তো দেখলে আমি সকালবেলা চাটা বসিয়ে দিয়েছি। তো চলো, আমি এখন চাটা খাবো, তো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। হ্যালো বন্ধুরা, দেখো এখন তো সকাল 10টা বেজে গেছে, আমার তো দেখলে চা খাওয়া হয়ে গেছে। কালকে রাত্রিবেলা না খুব ভালো একটা ঘুম হয়নি, বিকজ মানে গত 3-4 দিন ধরে আমার প্রচণ্ড না এই ঘাড়ের আর মাথার এই জয়েন্টে খুব যন্ত্রণা হচ্ছে। আমার এমনি মানে স্পন্ডেলাইটিসের মানে স্পন্ডেলাইটিস আছে, তো আমার খুবই মানে যন্ত্রণা হচ্ছে, জানি না কেন হচ্ছে, আমি এখনও বুঝতে পারছি না। এমনি সময় একটুখানি মানে একটু চাপ টাপ দিলে ব্যথাটা কমে যায়, কিন্তু এখন খেয়াল করছি কিছুতেই ব্যথাটা কমছে না। আমি আবার না 2 বালিশে শুই, তো আবার ভাবলাম কালকে রাত্রিবেলা 1টা বালিশে শুলাম, আমি ভাবলাম যে যদি মানে এরকম হয় যে 2টো বালিশে শুচ্ছি বলে, আমি বরাবরই 2টো বালিশেই শুই, তো কোনো দিন এরকম মানে এত ব্যথা হয়, কিন্তু ব্যথা হলে আবার কমে যায় একটু, মানে এরকম করে একটু যদি চাপ দেওয়া যায় কমে যায়, কিন্তু এখন দেখছি ব্যথাটা কিছুতেই কমছে না। কালকে রাতে ভাবলাম যে হয়তো 2টো বালিশে শুচ্ছি বলে ব্যথাটা হয়তো আরও বাড়ছে, কিন্তু কালকে রাত্রিবেলা 1টা বালিশে শুলাম, তাতেও দেখলাম যে না, সকালবেলা উঠে দেখলাম আরও আরও বেশি যন্ত্রণা হচ্ছে, মানে বুঝতে পারছি না, মানে আস্তে আস্তে যন্ত্রণাটা না ব্যাক সাইড দিয়ে আরও মাথার মধ্যে উঠছে, যন্ত্রণাটা খুব কষ্ট হচ্ছে। রাত্রিবেলার জন্য খুব মানে ভালো করে ঘুমাতে পারিনি, এমনি তো এডিট করতে করতে তো রাত হয়ে যায়, রাত মানে 2:30-3টার সময় শুতে যাই, তারপরে সকালবেলা মানে মানে ঘুমটা ভেঙে গেছে, এতটাই যন্ত্রণা হচ্ছে ঘুমটা ভেঙে গেছে, ভালো করে মানে ঘুমটা হলো না, ওই জন্য মানে ভালো লাগছে না ঘুমটা। দেখবে রাত্রিবেলা যদি ঠিকঠাক না হয় না, সকালবেলা মানে ভালো লাগে না ঠিক, তাও সংসার তো মানে চালাতেই হবে, সংসার তো না মানে কাজ তো করতেই হবে, কাজ করে দেওয়ার তো কেউ নেই, সব করতে হবে। তো মেয়েকে তুললাম ঘুম থেকে, ওকে পাঠিয়েছি টয়লেটে, পাঠিয়েছি বাথরুমে, এখন মেয়ের দাঁত ব্রাশ ট্রাশ করে দেবো, তারপরে মেয়েকে খাওয়াবো। তো আমি সকালবেলা এখন পর্যন্ত শুধুই চা খেয়েছি, চা বিস্কুট খেয়েছি, তো সকালের টিফিন এখনও হয়নি, দেখা যাক কী হয়। তো আজকে তো শনিবার, আজকে তো আমাদের নিরামিষ, জানি না কী রান্না হবে, এখনো পর্যন্ত কিছু ঠিক করিনি, তো যা হবে তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে, আমার জানলাটা বন্ধ আছে দেখো, তাও মানে আমি দেখতে পাচ্ছি বাইরে কাচের মানে ইয়ে দিয়ে, বাইরে দিয়ে দেখতে পাচ্ছি, ভীষণ ভীষণ মানে গাছগুলো নড়ছে, দেখবে মানে আজকে খুবই হাওয়া দিচ্ছে, তো মানে জানলাগুলো তো খুলিনি, এমনিও খুলি না, কারণ আমার জানলার বাইরেই একটা গাছ আছে, কাঁঠাল গাছ পাশের বাড়ির আর কি, তো ওই গাছটা থেকে ভীষণ মানে ঘরে মানে বসা যাবে না যদি জানলাটা খুলি, এত হাওয়া। গরমকালে আবার আরাম লাগবে, কিন্তু এখন শীতকালে মানে প্রচণ্ড ঠান্ডা লাগে এই হাওয়া, গাছের হাওয়া। তো চলো, আমি আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে, তোমরা আমার সাথে দেখো। গুড আফটারনুন বন্ধুরা, দেখো সকালের পর থেকে তোমাদের সঙ্গে আমি আর কথা বলতে পারিনি, মানে সকালে আজকে এখন আমরা একটু মেয়েকে পড়াই, তো সেই কারণে এখন আর সময় হয়ে ওঠে না, রান্না বান্না করতে অনেকটাই দেরি হয়ে যায়, এখন 2:45 বেজে গেছে। তো আমার রান্না হয়ে গেছে, আমি স্নানও করে নিয়েছি, এখন মেয়েকে খাওয়াবো। তো ওকে তো একটু বলো না পড়ালে হবে না, কারণ ও তো ছোটো মানুষ, ওকে তো দেখাতেই হবে। তো চলো দেখো আমি আজকে কি রান্না করেছি, আজকে তো আমাদের শনিবার নিরামিষ, আমাদের সব নিরামিষ রান্না, দেখাচ্ছি তোমাদেরকে কি রান্না করেছি।
এটা হচ্ছে মুগ ডাল, শিম দিয়ে ধনে পাতা দিয়ে মুগ ডাল, ভাজিনি, কাঁচা মুগ ডালই রান্না করেছি, ভেজে করিনি। এটা হচ্ছে বেগুন দিয়ে মেথি শাক, কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, বেগুন দিয়ে মেথি শাক। আর এটা হচ্ছে বাঁধাকপি, নিরামিষ একদম। তবে চলো মেয়েকে এখন খাইয়ে দিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা। বন্ধুরা দেখো, এখন সেই দুপুরবেলায়, খাওয়া দাওয়ার পর আর তোমাদের সঙ্গে কোনো কথা বলতে পারিনি, কারণ দুপুরবেলা শুয়ে পড়েছিলাম, মানে শরীরটা খুবই খারাপ, মাথার এই পেছনটায় মানে 3 দিন ধরে আমার খুব ব্যথা, খুব ব্যথা, কেন বুঝতে পারছি না, ব্যথা কন্টিনিউয়াসলি মানে ওপরের দিকে হিট করছে ব্যথাটা, তো মানে ভীষণই ব্যথা, না শুতে পারছি ঠিকঠাক, না মানে বসতেও পারছি, মাথাটা ঝোঁকাতে পারছি, মানে খুবই কষ্ট হচ্ছে, মানে খুব পেন হচ্ছে, ওই জন্য দুপুরের পরে মানে শরীরটা এতটাই খারাপ লাগছিল আর কথা বলতে পারিনি। তো এখন তো সন্ধ্যা 6:30 বেজে গেছে, আমার মেয়ে সন্ধ্যা দিল, আমি এখন দেখলাম যে না একটু তো নামতেই হবে, নেমে বিছানা থেকে নেমে গিয়ে চা বানালাম, তো এখন চা খাবো, চলো তোমাদের সাথে তোমাদেরকে দেখাই। চলো এই দেখো আমাদের চা, কাপে ওর বাবার, আর এই এটা হচ্ছে বাবার কাপ, আর এই গ্লাসটা আমার। আমি একটু কম চাই নিয়েছি, কারণ চা খুব একটা খেতে ইচ্ছা করছে না, কেমন একটা ভমিটিং ভাব লাগছে ওই জন্য। আর এটা হচ্ছে কেক, কেকটা একটা আমার একটা মেয়ের, এটাই সন্ধ্যাবেলার টিফিন। তো চল পেনটা সরা বাবা, ওখানে থাকবে পেনটা। হ্যালো বন্ধুরা, দেখো বন্ধুরা, সন্ধ্যার পর থেকে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি, মানে শরীরটা এতটাই খারাপ, এতক্ষণ আমি শুয়েছিলাম, এখন 11:30 বাজে, তো এখন না উঠলেই না, রাত্রিবেলা খাওয়া দাওয়া করতে হবে, মেয়েকে নিজে না খেলেও মেয়েকে তো খাওয়াতেই হবে, তো সেই কারণে এখন উঠেছি। এখন মানে রাত্রে কিছু করার নেই, রুটি কিনে নিয়ে এসেছে বাইরে থেকে, আর বাঁধাকপি ছিল ওই বেলার, বাঁধাকপি দিয়ে এখন রুটিটা খাওয়া হবে, তো মেয়েকে খাইয়ে দেবো। শরীরটা খুবই খারাপ, মানে বললাম না ব্যাক পেনটা হচ্ছে, এই ব্যাক পেন থেকে মাথার মধ্যে যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড পরিমাণে, সহ্য করতে পারছি না, এত ব্যথা হচ্ছে। এখন আমি ওষুধ খেলাম, একটা গ্যাসের ওষুধ আর একটা মানে একটা পেন কিলার খেলাম, তো ওটা খেলাম, খেয়ে মানে সহ্য করতে পারছি না, এত ব্যথা হচ্ছে, খেয়ে তারপরে আমি এখন উঠলাম, কারণ এখন তো রাত অনেকটাই হয়ে গেছে, এখন মেয়েকে না খাওয়ালেই না, সেই কারণে উঠলাম। তো চলো মেয়েকে খাইয়ে দিই। এই দেখো এখানে আছে বাঁধাকপি, আর এখানে রুটি একবারেই নিয়ে নিয়েছি, কারণ আমি এখন মানে বাসন মানে জলে হাতই দিতে পারবো না, এত জলটা বরফের মতো ঠান্ডা হয়ে রয়েছে, এটা তো একটা কারণ, তার থেকেও বড় কারণ হচ্ছে মানে আমার একদমই শরীর আর ভালো লাগছে না, তো সেই কারণে আর কোনো মানে জিনিস মাখাবো না, এখান থেকে মেয়েকে খাইয়ে দেবো, আমি খাবো, আর ওর বাবা শুয়ে মানে শুয়ে পড়েছে মোবাইল দেখছে, ওর বাবা একটু পরে খেয়ে নেবে বললো, তো নিরামিষ জিনিস সাইড দিয়ে আমি খাবো, মেয়েকে খাওয়াবো আর ওর বাবা খেয়ে নেবে, মানে এখানে আমাদের 3 জনেরই খাবার আছে। তো চলো আমরা, এখন বাজে হলো রাত 11:44,
তো আমাদের খাওয়া হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দিয়ে আমি খেয়ে নিয়েছি, ওর বাবাও খেয়ে নিয়েছে সাথে সাথে। তো আমরা বিছানায় চলেও এসেছি শোবো বলে, মানে ঘুমাবো বলে। মানে এত ব্যথা করছে, ঘুমও আসছে না, ঘুম আছে চোখে কিন্তু ঘুমাতে পারছি না। তা আজকে আর বেশি কথা বলবো না, আমার ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। তো তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কমেন্ট করে দিও, শেয়ার করে নিও। তবে আজকের মতন, তোমাদের গুড নাইট বলার আগে তোমরা সবাই সুস্থ থেকো, তোমরা সবাই ভালো থেকো, এটাই প্রার্থনা করি। তাহলে আজকে গুড নাইট, গুড নাইট করো, করো ওখানে বসে। গুড নাইট, টাটা, শুভরাত্রি, টাটা। তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি।